بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত عبد الرحيم ভাই, বাংলাদেশ থেকে আপনার প্রশ্ন ছিল যে এই ওয়াহাবি যে বলে বাংলাদেশের পীর মুরি পীররা এবং বিভিন্ন বেদাতি আলেমরা, এর পিছনে রহস্যটাকে আপনি এটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, এটা আমাদের অনেকের জানা দরকার। সর্বপ্রথম আমরা যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে তৌহিদ হলো বিশ্বজগতের প্রতি সমস্ত নবী রসুলদের ছেড়ে যাওয়া অমূল্য আমানত, অমূল্য সম্পদ, যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওনার এই দাওয়াতের বরকতে মুসলিম উম্মার হৃদয়ে স্থান দখল করার ফলে উম্মা মুহাম্মদী আমল এখলাস ও তাকওয়ার দিক দিয়ে তারা এইভাবে সারা বিশ্বে নেতৃত্ব পেয়েছিল, প্রতিষ্ঠিত লাভ করেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল ধরনের নেয়ামত দিয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে এগুলা ইহুদি খ্রিস্টান এবং বেদাতি মুশরিক ইউনানি গ্রিক বাতিল চিন্তাধারার আর সাইক্লোন এই সমাজে যখন আবার প্রতিষ্ঠিত লাভ করে, তখন আবার আরব বিশ্বে এক সময় 700 হিজড়ি 800 হিজড়িতে তখন আবার পৃথিবীতে অনেক বিপর্যয়ের মা আসে, তারা শিরিক বিদাতে যখন লিপ্ত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের উপরে চেঙ্গিস খানের মতো একজন জালেম চাপাইয়া দেন সারা বিশ্বের মধ্যে, এবং তারা এখন মুসলমানদেরকে হত্যা করে। যেভাবে বর্তমান যুগে এই যে মুসলমানদের উপর হত্যা চলছে, কারণ এখন সারা বিশ্বের মধ্যে মুসলমান দেশগুলোর মধ্যে যে এখন শিরিকের প্রসার লাভ করছে, কবর পূজা, পীর মুরিদি, ভণ্ডামি, ঈদে মিলাদুন্নবী, সর্বরাত, সকল ধরনের বেদাত শিরিকের প্রসার লাভ করে। এই জন্য আল্লাহ রাব্বুল এখন বর্তমান কোরআন হাদিস থেকে সবাই দূরে সরে গেছে, আর এই জন্যই সারা বিশ্বের মুসলমানদের এরকম চরম বিপদ, হত্যাকাণ্ড, মুসলমানদের এরকম লাঞ্ছনা মূল এই কারণ। তাহলে আমরা যে ইতিহাস দেখি সেই যুগে যে চেঙ্গিস খানের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের বিশাল বিপদ নেমে এসেছিল 800-900 হিজরিতে, তখন আল্লাহ রাব্বুল আলমিন সেই যুগে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ওনাকে প্রেরণ করেন, তিনি আবার পুনরায় দিনকে প্রতিষ্ঠিত করেন তাওহীদের, ওনার কলম গর্জে ওঠে তাওহীদে এবং তাওহীদের নিশান উনি উচ্চ করেন এবং আবার দুনিয়াতে আবার শান্তি ফিরে আসে। ঠিক তারপরে আবার যখন নাকি 100 বছর চলে যায়, 1200 হিজড়িতে তখন আবার এই যে আরব দেশে এখন সৌদি আরব যে সীমা রেখা আছে, যেখানে মক্কা মদিনার আশেপাশে হিজাজ নাজদ এই এলাকার মধ্যে আবার সকল ধরনের কবর পূজা, শিরিক, বেদাত, তারপরে এই যে সুফি তত্ত্ব, সুফি মতবাদ সকল ধরনের একটা প্রসার লাভ করে, প্রতিষ্ঠা লাভ করে। তখন তুর্কি রাজত্ব ছিল এবং সমস্ত এই যে বাকি বাকি যে কবরস্থান আছে সেখানে অনেক গম্বুজ ছিল, বিভিন্ন জায়গায় গম্বুজ মূর্তি, সময় মানুষ সুতা লটকাইতো এক একটা গম্বুজের কাছে, এক একটা আশা নিয়ে মানুষ আসতো। এই ধরনের অবস্থা যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিলেন একজন বিশিষ্ট মুজাদ্দিদ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, ওনার নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। তিনি তখন 1115 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন নাজদে, এবং সে কোরআন ও হাদিসের সহি এলেম অর্জন করার পর যখন নাকি তিনি দেখলেন যে এই পুরো আরব বিশ্বের মধ্যে এই ধরনের শিরিক বিদাত, তখন উনি এই এটা প্রতিহার নিন্দা করেন, কঠিন নিন্দা করেন। এমন সেই যুগের যারা নাকি নেতৃত্ব থানি আল সৌদ পরিবারের সাথে সংযুক্ত হন এবং সে এই তাদেরকে সাহায্য করেন, এবং এই দাওয়াতি কাজ যখন উনি শুরু করেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই ত্যাগতি তীক্ষার বিনিময়ে তখন এই এই যে উৎখাত করেন এই সকল ধরনের কবর পূজা এবং এই যে শিরিক বেদাত। তো এই জন্য সারা বিশ্বের যারা এই সুফি তত্ত্ব রয়েছে এবং ভণ্ড ওলামারা এবং বেদাত শিরিকের যারা নাকি আখড়া, এরা সবাই তাদের যে এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে তখন তারা এই এই ওয়াহাবি নামে, কারণ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ছিল, এই জন্য তারা মোহাম্মদ আব্দুল ওয়াহাবি কোনো মজাবও না, কোনো দিনও না, কিছু না, কিন্তু মোহাম্মদ ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, মানে ওয়াহাবের ছেলে মোহাম্মদ, ইনি ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে নতুন করে তাওহীদের দিনের উপর প্রতিষ্ঠিত করেছেন। আর ওনার এই ত্যাগ অতিতীক্ষা এবং তবলিগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে আবার নতুন করে উপহার দিলেন এই সৌদি আরবের জমিন। এখানে মক্কা মদিনার যারা দায়িত্বে ছিল তাদেরকে আল্লাহ তারা এই প্রশাসন ক্ষমতা দেন এবং তারা এই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের দাওয়াত কবুল করে, এবং এই দাওয়াত কবুল করার মাধ্যমে এই পুরা সৌদি আরবের যে বিশাল এই আল্লাহ রাব্বুল আলামিন ভূখণ্ড দিয়েছেন, যে এই ভূখণ্ডের মধ্যে মক্কা এবং মদিনা রয়েছে, এই প্রশাসন ক্ষমতা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের দাওয়াতের বরকতে এই, এবং এই প্রশাসন ক্ষমতা যখন ওনাকে সাহায্য করে আল্লাহ তালা এখানে একটা তৌহিদি রাষ্ট্র উপহার দেন সারা বিশ্বের মধ্যে। 100 বছর ধরে এই তৌহিদি রাষ্ট্র এখন চলছে, সৌদি আরবের জমিনটা হচ্ছে এমন একটা জমিন
যে পুরা এই বিশাল ভূখণ্ডের মধ্যে যদি কেউ ঘুরে একটা কবর পূজার এবং মাজার পূজার কোনো চিহ্ন পাবে না, শিরিকের নাম গন্ধ নাই। এখানে এই দেশের স্থানীয় আরবরা শিরিক বলতে বুঝেই না, কিছু চিনেও না, তাদের জীবনটা তো ওহিদে প্রতিষ্ঠিত, কিন্তু গুণা থাকতে পারে, কবিরা গুণা, বিভিন্ন ধরনের গুণা, কিন্তু এখানে শিরিক বিদাতের কোনো ধরনের অবকাশ নাই সরকারিভাবে প্রশাসনের দিক দিয়ে, এবং সবাই এই শিরিক বিদাতকে ঘৃণা করে। তো এই জন্য দেখেন সুরা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তি এবং নিরাপত্তা এই জমিনের মধ্যে আল্লাহ তালা দিয়ে রেখেছেন, এবং সমস্ত সম্পদ আল্লাহ তালা এখানে দিয়েছেন, পেট্রোল এখানে, স্বর্ণ এখানে, হীরা মণিমুক্তা এখানে, সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন আল্লাহর এই তৌহিদের বরকতে। তৌহিদকে যখনই যে যুগে যেই ভূখণ্ডের মানুষরা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বরকত দিবেন, আকাশ থেকে বরকত নামবেন, এবং তাদের দুনিয়া ক্ষেত্রে কোনো ধরনের চিন্তাভাবনা থাকবে না। আমরা ছোটোবেলা থেকেই এই পবিত্র মদিনাতে এখানে লালন বড় হয়েছি, আমরা দেখতেছি এখানে যে শিশুরা, এখানে ছোট্ট ছোট্ট শিশুরা কোনোদিন ভয় ভীতি সম্পর্কে তারা জানে না, তাদের জীবনে এত নিরাপত্তা, এত শান্তি যে পৃথিবীর কোথাও এত শান্তি নাই। আমরা যদি এখানে না থাকতাম, বাস্তবে না দেখতাম, এখানে ছোটোবেলা থেকে লালিত পালিত না, বুঝতাম না এই জিনিসটা যে কত শান্তি, এবং ভয় আতঙ্ক বলতে তারা কোনো কিছুই চিনে না, এখানে শিরিক আর বেদাত নাই, কিন্তু এমনি গুণা কবিরা এগুলো আছে। তো এই জন্য এই যারা নাকি বেদাতি এবং যারা নাকি ভণ্ড পীর মরিজি সুহিত, তাদের যখন নাকি স্বার্থের মধ্যে আঘাত লেগেছে, তখন তারা এটা অপপ্রচারের মাধ্যমে তারা বলে যে ওহাবি ওহাবি ওহাবি। মূল ওহাবি আসল ওহাবির ওরা নাম দিয়েছে ভণ্ডরা, কিন্তু ওহাবি এখানে কোনো বলে না যে আমরা ওহাবি হন, এখানে সবাই সবাই বলে নিজেকে মুসলমান, প্রকৃত মুসলমান, এবং আমরা তৌহিদ কে গ্রহণ করি এবং শিরিক বিদাত করি না, এটাই মূল উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিনিসটা বোঝার আমল করার তৌফিক দান করুক। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।